মোহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সমস্ত ওলিদের ওলি, শ্রেষ্ঠ ওলি। এর হলো নবী নবুয়ত পায়, তিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। কিন্তু নবী আর আসবেন না, নবুয়ত আর কেউ পাবে না। এখন এই বিশ্ব নবীর কাছে যে এলেম দেওয়া হয়েছে, এলেম পড়ে মানুষ শুধু ওলি হবে। অন্য সমস্ত নিয়ত দুই নম্বর নিয়ত, যারা দুই নম্বর নিয়ত করে এলেম শেখে এরা দুই নম্বর মানুষ হয়ে যায়, আর যারা এক নম্বর নিয়ত করে এলেম শেখে এরা এক নম্বর মানুষ হয়ে যায়। ছাত্র ভাইরা, তোমরা ভবিষ্যৎ থেকে এক নম্বর হবে না দুই নম্বর হবা? তাহলে নিয়ত কি দুই নম্বরটা করবো না এক নম্বরটা করবো? এক নম্বর নিয়ত কি? আল্লাহ ওলি হওয়া। কও তোমরা এলেম শেখে কি জানি? আল্লাহ ওলি হওয়ার জন্য কও, দিলের মধ্যে কথা কেটে নাও, সারা জীবন একথা রট পায়, কথা বলবা আমি আল্লাহ ওলি হওয়ার জন্য এলেম শিখতে আসি। হাফেজ সাহেব হেফজ করবে কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কারি সাহেব কারি আনা বলবে কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আলেমরা এলেম শিখবে কেন? আর ওলি হওয়ার জন্য। অন্য কোনো নিয়ত করলে সেটা দুই নম্বরে। আল্লাহ তালা বলেন ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون জামানার মুজাদ্দিদ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তারবিয়াতে সালেক কিতাবে লিখছেন, ইয়াতরা আল্লাহ পাক মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া ফরজ করেছেন এবং বলে দিয়েছেন, যারা কোরআন শিখবে তালিম নিবে, তালিম দিবে, যারা দর্শ দিবে, দর্শ নিবে, তাদের উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। রব্বানি অর্থ আল্লাহ আল্লাহ হওয়া। রব্বানি অর্থ কি? আল্লাহ আল্লাহ। আল্লাহ বা হুকুম দিচ্ছে তোমরা রব্বানি হয়ে যাও। রব্বানি হয়ে যাও মানে কি? আল্লাহ আল্লাহ হয়ে যাও। যারা আল্লাহ আল্লাহ হওয়ার নিয়তে এলেন শিখবে এবং সত্যি সত্যি আল্লাহ আল্লাহ হয়েই যাবে, এই লোকদের আল্লাহ রাজি খুশি হবে। আর যারা আল্লাহ আল্লাহ নিয়ত করবে না, আল্লাহ আল্লাহ হবে না, এটা যত বড় আলেম হোক আর যত বড় হাফেজ হোক, আল্লাহ ভাগদের রাজি খুশি হবে না। কথা বুঝে আসছে আমার? এ কথাটা মনে ধরে বুঝে আসছে না কথা? হ্যাঁ, কি বলছি বলতে পারবা? আমাদের এই এলেম শেখার উদ্দেশ্য কি? আল্লাহর ওলি হওয়া, আল্লাহ আল্লাহ হওয়া। আল্লাহ ওলি হওয়া যায়, ইচ্ছা করলে আল্লাহ ওলি হওয়া যায়, কিন্তু না, আল্লাহ নবী ইচ্ছা করলে নবী হওয়া যায়, কিন্তু ইচ্ছা করলে কি হওয়া যায়? আল্লাহ ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়াটা বন্দার ইচ্ছাধীন, বন্দার এখতিয়ারে আছে এবং বন্দার জন্য এরা নিয়ত করা ফরজ। ওলি আল্লাহ হওয়া ফরজ। চেষ্টা করো, চেষ্টা করলে একদিন না একদিন তুমি আল্লাহ ওলি হয়ে যাবা। এখন প্রশ্ন হলো, আল্লাহ ওলি হইলে কি করতে হবে, কি কাজ করলে আল্লাহ ওলি হয়ে যাবে? একজন ছাত্র যদি ছাত্র জীবনে আল্লাহ ওলি না হয়, এরকম ছাত্রকে যদি কেউ পড়ায় কোনো লাভ নেই। ওস্তাদ কল্লা ওলি হইতে হবে, ছাত্র কল্লা ওলি হইতে হবে। যারা স্কুল কলেজে পড়ে, যারা আলিয়া মাসে পড়ে, ওরা যা মনে তাই করুক, ওদের পরিবেশটা হলো নোংরা পরিবেশ, বিপর্দার পরিবেশ। ছেলেরা মেয়েরা একত্রে লেখাপড়া করে, ওদের পরিবেশটা লানাতি পরিবেশ, অভিশপ্ত পরিবেশ, ওদের কথা কে কোনো লাভ নাই। আমরা যারা কমই পরিবেশ, দেহবন্দি পরিবেশ, আমরা তো আমাদের তো একটা ব্যবসা সেবার আছে। আমাদের এখানে মেয়েদেরকে ছেলেদেরকে একত্রে কেন পড়ানো হয় না? ছেলেরা মেয়েরা যদি একত্রে পড়ে, যারা সহশিক্ষা বলে, সারা জীবন কুটলেও এরা আল্লাহ ওলি হইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ ওলি হওয়ার তো গোড়াই শেষ হয়ে গেছে। প্রত্যেক দিন সুখের গুণা করলে, প্রত্যেক দিন অন্তরে গুণা করলে সে কি আল্লাহর ওলি হয়?
এজন্য কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো এখানে কোনো ছেলে মেয়ে একত্রে পড়বে না। দ্বিতীয় কথা হলো এখানে শিক্ষকরাও আল্লাহর ওলি হয়ে ছাত্রদেরকে আল্লাহর ওলি বানাবার জন্য বসবে। শিক্ষক হলো ওলি, ওলি বানাবার ওস্তাদ। এরা ওস্তাদ খালি কিতাব পড়ার ওস্তাদ না, এরা একটা ছাত্রকে আল্লাহর ওলি বানাবার জন্য বসছে। আর ছাত্ররাও ওলি আল্লাহ নিয়ত করতে হবে। দারুলুম দেওবন্দ যারাই পড়তো আলহামদুলিল্লাহ, এরা আল্লাহ ওলি হওয়ার নিয়ে পড়তো। আর যারা পড়াতেন তারা ওলি আল্লাহ বানাবার নিয়ে তো পড়াতেন। প্রত্যেক ওস্তাদ আল্লাহ ওলি ছিলেন এবং প্রত্যেক ছাত্র ওলি আল্লাহ হওয়ার নিয়ে তো পড়তো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ওলি আল্লাহ কঠিন কিছু না, ওলি আল্লাহ হতে গেলে মাত্র দুটা কাজ করতে হয়। দুটা কাজ করলে একজন আল্লাহর ওলি হইতে পারে। একটা কাজের ইমানদার হওয়া, ইমানদার হইতে হয়। আমরা সবাই তো ইমানদার আছি ঠিক কিনা? আর একটা কাজ বাকি আছে, সেটা মুত্তাকি হওয়া। যে লোকটা ইমানদার হয়ে মুত্তাকি হয় সে ব্যক্তি আল্লাহর ওলি। সে ব্যক্তি কি আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে লোকগুলি ইমানদার প্লাস মুত্তাকি এরাই আল্লাহর ওলি। আমার কথা বুঝে আসছে? ওলি আল্লাহ তাহলে কয়টা কাজ করা লাগে? কে কে? ইমানদার এবং মুত্তাকি হতে হলে কবিরা গুলো ছাড়তে হবে, সগিরা গুলো ছাড়তে হবে। ছাত্ররা আর কবিরা গুলো ভাবে কোথায়? ছাত্ররা মোটামুটি তিনটা গুণা ছাড়তে হবে। একটা হলো কুদৃষ্টি, একটা কুকথা, কুধারণা। ছাত্ররা চোখের গুণা করবে না, কোন বিভ্রান্ত মেয়েদের দিক তাকাবে না। এমনকি যেসব ছাত্র সুন্দর, চেহারা ভালো, এসব ছেলেদেরকেও আর এক ছেলে দেখবে না, এর থেকেও নজর বাঁচাবে। এরকম এক ছেলে সে তার এক ছেলে কোনো লাইন বা খাতের করবে না, তাহলে সে শেষ হয়ে গেল। ছেলেরা ছেলেরা গোনা হয়, ছেলেরা মেয়েরাও গোনা। যারা সুন্দর স্বাস্থ্যের মালিক, সুন্দর চেহারা, এরকম ছেলেদের দিক তাকানো হারা। এরকম ছেলেদের চেহারা থেকেও ওস্তাদরাও নজর বাঁচাবে, ছাত্ররাও নজর বাঁচাবে। এদের দিক এদেরকে সামনে বসতে দেবে না যতদিন দাড়ি না ওঠে। আর এদেরকে মাথা চুল ছেঁচে রাখবে যেন এদের প্রতি আকর্ষণ কম হয়। এদের থেকে নজর বাঁচাবে। আর জিব্বা বাঁচাবে, জিব্বাদের সাথে কথা বলবে না, অতি মহব্বতের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলবে না। জিব্বাকে বাঁচায় রাখবে, চোখকে বাঁচায় রাখবে ছাত্র। আর দিলের মধ্যে কোনো প্রতারণা থাকবে না। এই তিন গুণার থেকে যে ছাত্র বাঁচলো, এই ছাত্ররা মত থাকে। ছাত্ররা কি মত থাকে? মত থাকে হাজার ছাত্র জন্য কটা গুণাতে বাঁচতে হয়? কে কে? কুদৃষ্টি, কুকথা, কুধারণা। বলো কে কে? আজকাল তো মোবাইলে কুদৃষ্টির বেলা সুযোগ হয়ে গেছে। যারা মোবাইল চালানো শেখে, ছাত্ররা ভালোই শেখে,
ইন্টারনেটে অনলাইনে গুনাহ করা একদম সহজ হয়ে গেছে, অল্প টাকা খরচ করলে গুনাহ চলে আসে। খবরদার, যে ছাত্রের গুনার প্রতি লোভ আছে, গুনাহ করার ইচ্ছা আছে, গুনাহ করে, এ ছাত্র এলেম পাবে না, এলেমই পাবে না, আসে অলি আল্লাহ হবে কেন? কারণ এলেম না পারলে কি অলি আল্লাহ হবে? কে বেলবে না তা খোদার আসে না। আমাদের বুজুর্গরা পরীক্ষিত কথা বলছেন, যে এলেম পাবে না সে আল্লাহর চিনবে না, যে আল্লাহর চিনবে না সে আল্লাহর অলি হবে না। যারা জাহেরি বাতিনি সদরে গোপনে কোনো গুনাহ করে, চোখের গুনাহ করে, চোখের গুনাহ হলো চোখের জেনা, চোখের গুনাহ কি জেনাল আইনে নজর হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1440 বছরে বলে গেছেন, চোখ দিয়ে গুনাহ করলে চোখের জেনা হয়, কারণ চোখ দিয়ে গুনাহ করলে ওসব দেখলে শরীর গরম হয়, যারা 15 বছর বয়স হয়ে গেছে এরা বোঝে কি অবস্থা হয়, শরীর গরম হয়, এমনকি অজু ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চোখের গুনাহকে চোখের জেনা বলছেন, আর হাতের গুনাহকে হাতের জেনা বলছেন। দেখো হাত দিয়ে গুনাহ করে অর্থাৎ কারোর শরীরে হাত দেয়, যার শরীর হাত দেয় তার শরীর গরম হয়, ছেলে হোক মেয়ে হোক, বা সে শরীর গরম হয়ে গেছে এর একটা হাতের দ্বারা জেনা করলো, অথবা যারা হস্তমর্জন করে এটা রোগ, কিন্তু যারা রোগে আক্রান্ত এরা হাতের দ্বারা জেনা করলো, নাকে হলিয়া দলা হয়েছে হাতের জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় গুনার জন্য লানত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু গুনার জন্য অভিশাপ দিয়েছেন, তার মধ্যে একটা চোখের গুনাহ করলে অভিশাপ, মিশকাত শরীফের হাদিস, লানাল্লাহু নাযিরা আল মনজুরা ইলাইহি, যে চোখের দ্বারা গুনাহ করলো দেখলো সেও অভিশপ্ত, আর যাকে দেখলো সেও অভিশপ্ত। যারা ব্যবহার দেয়, চলাফেরা করে, লেখাপড়া করে, এরা তো একে অন্য যে চোখের গুনাহ করে এরা দুজন অভিশপ্ত হয়ে যায়, হাদিস মিশকাত শরীফ। এরা যারা হাত দিয়ে জেনা করে, হাতের হস্তমর্জন করে, এদেরকেও অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তারা অভিশপ্ত গুনাহ করে, এরা তো অভিশপ্ত, আল্লাহ তাকে অভিশাপ দেন, তা আল্লাহ পাক তাকে অভিশাপ দেন, সে কি আল্লাহর অলি হবে? আল্লাহর অভিশপ্ত করে আল্লাহ অলি হতে পারে না, আল্লাহর অলি হতে হলে আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত হইতে হবে, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহর সঙ্গে তাল্লুক হয়ে গেছে, নিসবত হয়ে গেছে, এরাই আল্লাহর অলি হবে। ছাত্র জামানায়ও তিনটা গুণা একদম করবে না, এক নম্বরে চোখের গুণা যাকে কুদৃষ্টি বলে, 2 নম্বরে জিব্বের গুণা কুকথা, 3 নম্বরে কুধারণা। এই 3 গুণার যদি মোটামুটি ছাত্ররা বাঁচতে পারে, ইনশাল্লাহ অন্য সমস্ত গুণাত্মে বাঁচা সহজ হয়ে যাবে। যে ছাত্র এই 3 গুণাত্মে বাঁচবে না সে অন্য গুণাত্মে বাঁচতে পারবে না, আর যে অন্য গুণাত্মে বাঁচতে পারবে না, এ ছাত্র যতই মাথা ঘটুক, যতই লেখক পড়ুক, যত বড় হাফেজ হোক, যত মৌলানা হোক, যত ক্লাসে ফার্স্ট হোক, যত পরীক্ষায় সিরিয়াল না আসুক, কিন্তু এই লাশে বদমাইশ আল্লাহ বলিরা। এরকম অক্ষর জ্ঞান, শব্দগত জ্ঞান, পুস্তিকার জ্ঞান, দোস্ত বই পুস্তকের জ্ঞান, বই কিতাবের জ্ঞান, এরকম জ্ঞান ইহুদি খ্রিস্টানের আছে, ওগুলোকে এলেম বলে না, বই কিতাবের জ্ঞানকে এলেম বলে না, ওগুলো আসলে হাকিকি এলেম না। হাকিকি এলেম তো হলো নূরে নবুয়ত, এলেমের যে নূর ওটা যদি থাকে তাহলে সেটা হাকিকি এলেম। এটা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, আল্লাহপাক নবীকে দান করেছেন নবুয়ত, নূরে নবুয়ত, এলমে নবুয়ত। নবীকে আল্লাহ তাআলা এলমে নবুয়ত দিয়েছেন, নূরে নবুয়ত দিয়েছেন, যাক মিনাল্লাহ নূরু ও কিতাবু মুবিন,
নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে নূর নবুয়ত আসছে, ইলমে নবুয়ত আসছে। আল্লাহ তাআলা বলেন এই ইলমে নবুয়তের সাথে নূর নবুয়ত কে ভাবে যা সিনা খুলে গেছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যে ব্যক্তি সাধনা করে কোরবানি করে মেহনত করে তার সিনা খুলে দিতে পারছে, এই লোকটাকে আল্লাহ পাক নূর নবুয়ত দান করেন, নূর নবুয়ত দান করেন। যাকে নূর নবুয়ত দান করেন এই লোকটা তিনটা কাজ করবে না, কোনো গুনাহ করবে না, আর কোনো সুন্নত মুস্তাহাব ছাড়বে না। আর অতীতে যে গুনাহগুলো হয়ে গেছে সেজন্য প্রত্যেক দিন কান্নাকাটি করবে, তিনটা কাজ করবে, বর্তমানে ভবিষ্যতে গুনার দিকে পা বাড়াবে না, কখনো হয়ে গেলে তওবা করে নেবে, কোনো সুন্নত মুস্তাহাব ছাড়বে না, ছুটে গেলে ক্ষতিপূরণ করে নেবে। আর অতীতে যে গুনাহ হয়ে গেছে সে গুনাহকে সে বলবে না, সবসময় তওবা কান্নাকাটি করবে। এই তিনটা লক্ষণ যে ব্যক্তি নূর পেয়ে গেছে, যাকে আল্লাহ পাক নূর নবুয়ত দান করেছেন যা সিনা খুলে গেছে, এই লোকটার মধ্যে তিনটা জিনিস বিরাজমান হবে। বন্ধুগণ, কাজেই যদি আল্লাহর ওলি হতে হয় তাহলে মোত্তাকি হতে হবে, আর মোত্তাকি হতে হলে ছাত্রদের মোটামুটি তিনটা গুণা করতে হবে, তিনটা গুণা 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 তো আসতে হবে, প্রতিষ্ঠি ও কথা উদাহরণা। কারণ এরা তো এখনো আয় রোজগার করে না, এদের হালাল হারাম খাওয়া খায় এমন তমিজ নাই, এদেরকে হুজুরা যা এনে খাওয়ায় তাই খাবে, এমনকি এরা যদি জাকাত খায় কোনো দোষ নেই, ফিতরা খায় কোনো দোষ নেই, এরা যদি ওই সুদ খোরাদের সুদ দেয়, সুদের টাকা এদেরকে দান করে সোয়াবের নিয়ে ছাড়া তাও খাওয়া যায় আছে, তাই না? এরা সুদেরও মাসরাফ, জাকাতেরও মাসরাফ, মান্নাতেরও মাসরাফ, ফিতরারও মাসরাফ, সমস্ত হারাম টাকার মাসরাফ। এরা একজন ঘুষখোর, ঘুষ খাইছে, ঘুষ খেয়ে সে জমি কিনছে, জমি কেনার পরে এখন তার বুঝে আসছে আমি ভুল করেছি, এখন কার কার কাছ থেকে ঘুষ খাইছে সে লোকগুলোর কোনো হদিস নাই, তারা কেউ মরে গেছে তার ঠিকানা নাই, আর এই লোকটার বাঁচার উপায় কি? তো ফতোয়া হলো এই লোকটা লজ্জিত হয়ে তওবা করবে, আর এই সুদের ঘুষের টাকার জমি বিক্রি করে ওই টাকাটা গরিব মিসকিনকে দিয়ে দিবে, সওয়াব নিয়ে ছাড়া মালিক বানাই দিবে, মালিক বানাই দিলে এই গরিব মিসকিন এটা খেয়ে যে লেখাপড়া করবে যা সব হবে, এ সবটাই সুদখোর ঘুষখোর পাবে না, বরং যে এর যে সমস্ত মক্কেলদের কাছে সুদ ঘুষ খাইছিল ওরা সব হবে। কেমন জানে এই ঘুষখোরকে তখন নাকি তার মক্কেল ধরবে, তখন এই মক্কেল আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ঘুষ খাইছিলাম ঠিক, ওরা আমি ভালো হয়ে গেছিলাম, আমি তওবা করেছিলাম, আমি হুজুরদের কাছে পরামর্শ করেছি, হুজুর আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুমি ওই টাকা জমি বেচে ওই টাকাটা গরিব মিসকিনদেরকে লীলা বলিংয়ে সবের নিয়ে সাত মালিক বানাই দাও, দিলে ওর যে সব হবে সে সবটা ওই মক্কেলরা ভাবে আমি সেদিনকে সবের নিয়ে দান করে দিছি, এলা আমার কি দোষ? তাহলে আল্লাহ ভাই ওই সমস্ত মক্কেলদেরকে ডাকে বলবেন এই ও লোক ঘুষ খাইছে ঠিক, কিন্তু পরে তো সে তবা করে দান করে দিছে, এখন তোরা তো সব পাচ্ছিস, এখন তোরা কি সব পেয়ে খুশি না ওই লোকের তোরা দাবি করবি? তখন তারা বলবে আল্লাহ আমাকে আর দাবি নাই, সব পেলার লাগে ও লোক মাফ পেয়ে দেবে। কথা বুঝে আসছে? এখনো বুঝে আসেনি? এটা বুঝে যাওয়ার কথা। কাজে ছাত্রদের জন্য তো অনেক কিছু হালাল, কিন্তু হুজুররা কিন্তু এ আওতায় পড়বে না, হুজুরদেরকে হালাল খেতে হবে, হালাল খেয়ে ফলাইতে হবে, হারাম খাওয়া যাবে না। হ্যাঁ, আর হুজুররাও এ গুনাতে বাঁচতে হবে, সকের গুণা
কুদৃষ্টি কুকথা কুদারণা সাথে সাথে এরা হারাম থেকে বাঁচতে হবে, এরা চারিত্রিক গুণাত্মে বাঁচতে হবে, তারা হুজুর হবে, এরা সাত প্রকার গুণা করতে পারবে না, অহংকার করতে পারবে না, কবিরা গুণা আর হিংসা করতে পারবে না, একজন একজনকে কুদারণা করতে পারবে না, বদরাগ হবে না, আর এদের মধ্যে যেন রিয়া না থাকে আর লোভ না থাকে, আর সাত নম্বরে এরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এই সাত প্রকার গুণার থেকে বাঁচতে হবে একজন হুজুর হইতে হবে, যে হুজুরের সাত প্রকার গুণার থেকে বাঁচবে না সে হুজুর হুজুর হওয়ার যোগ্যই না। আমাদের দারুল উলুম দেওবন্দের হুজুর হতেন, এরা আগে এই সাত প্রকার গুণাত্ম অবসর করে আসতেন, যাকে তাজকিয়া বলে, কদাফলা আমার জাক্কাহা, আল্লাহ তাআলা সাতটা কসম খেয়ে বলছেন যে সাত প্রকার গুণাত্ম যে বাঁচবে সে হলো আসলে সফল। এর দ্বারা কি, এর দ্বারা, এর দ্বারা কি সিদ্ধান্ত দেওয়া, কি শিক্ষা পাওয়া যায়, যে ব্যক্তি সাত প্রকার গুণাত্মে বাঁচবে না অথবা সাতের একটাতে বাঁচবে না সে ব্যক্তি সফল। যে ব্যক্তি শিক্ষক সফল না সে পড়াবে কেমনে, সে তো ফেল করা অবস্থা, যোগ্যতা হারাই ফেলছে, এর যোগ্যতা ফেল করে গেছে, এলো ওস্তাদ হওয়ার যোগ্য না। আর যে ওস্তাদ সাত প্রকার গুণার থেকে আত্মশুদ্ধি করে, সমস্ত গুণার থেকে আত্মশুদ্ধি করে সে দিল পবিত্র করবে, এই ওস্তাদও জাহেরি ভাবে সকের গুণাতে বাঁচতে হবে, দিব্যের গুণাতে বাঁচতে হবে, উদাহরণার্থে বাঁচতে হবে, আর হারাম করতে বাঁচতে হবে। এরপরে সে ওস্তাদি করবে এবং সে ছাত্রকে এরকম বানাবে, কিতাব পড়াবে, সাথে সাথে বলবে কি খবরদার আমি গুণা করবো না, তোরা গুণা করিস না, তাহলে ওস্তাদের থেকে এলে ছাত্রের মধ্যে চলে যাবে। আর যে ছাত্র, যে ওস্তাদ নিজে গুণাগার, নিজে হারাম খায়, নিজে কুদৃষ্টি করে, কুকথা বলে, কুধারণা করে, অহংকার করে, হিংসা হিংসি করে, এরকমভাবে বদরাগ হয়, রিয়া করে, লোভ লালসা করে, এই ওস্তাদ থেকে ছাত্র এলিম পাবে না বরং অভিশপ্ত কিছু রোগ পাবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিল সালেহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিদ, ছাত্র ওস্তাদের সোহবতে যাবে কোন ওস্তাদ, যে ওস্তাদ নাকি নেককার, আর ও ওস্তাদের সোহবতে যাবে না যে বদকার। এখন দর্শকের তো সোহবত যাওয়া লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওস্তাদ যদি নেককার হয় ওস্তাদ কেমন যেন আতরের ব্যবসায়ী, মিশক আম্বার নিয়ে বসে আছে, সে যে এলেম নিয়ে বসে আছে সে এলেমটা কিসের মতো, মিশক আম্বার মতো, সুগন্ধি ভরা, রসে ভরা, ঠিক কিনা। আজ যে ওস্তাদ নিকার না, বৎকার, ফাসেক, সে ব্যক্তি কার মতো, ওই যে যেরম নাকি ওই যে কর্মকার আছে, কর্মকার যে হাফড় দিয়ে আগুন জ্বালায়, লোহা পোড়ায়, পিটায়, কর্মকার, এই ওস্তাদ কেমন কর্মকার মতো, সেখানে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, ওস্তাদের কাছে এখানে আগুন জ্বলতেছে। বলেন যে রাসূলুল্লাহ বলতেছেন যে ছাত্র কোন ওস্তাদের দর্শে বসছে, এই ওস্তাদ তাকে আতর বিতরণ করবে, যদি আতর বিতরণ নাও করে তো কমপক্ষে ওস্তাদের আতর থেকে সে গ্রাম পেয়ে যাবে, ঠিক কিনা। আর যে ওস্তাদ বৎকার, সে কামারের মতো, কামার, কামারের দোকানে গেলে কামারের দোকানের আগুনের থেকে ফুলকি এসে হয়তো এর জামা পোড়ায় দেবে, জামা ছিদ্র হয়ে যাবে, আর না হলে ওই ছাই উড়ে এসে জামা ময়লা হয়ে যাবে, আর না হলে কমপক্ষে আগুনের ভিতরে সে পানি মারে, আর আগুনের মধ্যে কাঁচা পানি মারলে ধোঁয়া হয়, গন্ধ হয়, বিশ্রী গন্ধ হয়, এটা তার নাকে লাগবে,
এর দ্বারা বোঝাচ্ছেন যে নেক কারস্থদের কাছে বললে কিছু না কিছু ফায়দা হবে, ক্ষতির দিক নাই, আর বদ কারস্থদের কাছে বললে কিছু না কিছু ক্ষতি হবে, লাভের দিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বোঝাচ্ছেন। কাজেই ছাত্রদের উচিত এমন ওস্তাদের কাছে পড়বে যে ওস্তাদ নেক কার। আর মাদ্রাসার কর্তৃপক্ষের উচিত এমন ওস্তাদ নিয়োগ দেবে যিনি নেক কার ওস্তাদ। নেক কার ওস্তাদ দ্বারাই নেক কার ছাত্র তৈরি হয়, আর ছাত্ররাও নিয়ে শিখাবে তোমরা কেন পড়তে আসছো। ওরা বলবে যে আমার আব্বা ইমাম ছিলেন, আমার আব্বা মরে গেলে ইমামতি কে ঠেকাবে, সেজন্য আমি আসছি। একথা বললে হবে, আমার আব্বা মুয়াজ্জিন, সেজন্য আমি তার মুয়াজ্জিনের ঠিকানা ধরে ভর্তি হচ্ছি। এমনি এর কিছু হই, আমার আব্বা তবলিগ করে এলাকার আমির সাহেব, আর আমির সাহেব মরে গেলে কে আমির হবে, সেজন্য আমি তোমার কাছে আসছি। এমনি এর কিছু হই নিয়ে সব গলত নিয়ত, গোমরাহি নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ, ফমান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইযাজ্জুহা ফহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। হিজরাতের মধ্যে একটা আজিমশান আমল, এটা যদি কেউ আল্লাহ পাকের জন্য করে, আল্লাহ রাসূলের জন্য করে, তার হিজরাত সঠিক। আর যে ব্যক্তি হিজরাত দুনিয়ার জন্য করে অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার হিজরাতের নিয়ত যা করবে তাই হবে, আল্লাহকে হবে না। কাজে এর থেকে শিক্ষা পাওয়া গেল, এলিমের মধ্যে আজিমুশান নিয়ামত, এলিম হেফজ করা, কারি হওয়া, আলেম হওয়া, এর আজিমুশান আমলের আজিমুশান নিয়ত দিতে হবে। সেটা কি? আল্লাহর অলি হওয়া, এটা আজিমুশান নিয়ত। কারণ কেউ যদি অলি হওয়ার নিয়ত বাদ দিয়ে হাফেজ হওয়ার নিয়ত করে, মরণ সাহেব হওয়ার নিয়ত করে, কারি সাহেব নিয়ত করে, তাহলে তার নিয়তটা তো আজিমুশান নিয়ত হলো না, এর নিয়ে তো ডুপ্লিকেট নিয়ে হয়ে গেল, দুই নম্বর নিয়ে হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে আমরা তো তাহলে মোত্তাকি হইতে পারতেছি না, ওদের মোত্তাকি ওদের করতে হবে। আল্লাহ তালা বলেন, মোত্তাকি হইতে না পারলে যে লোকগুলি মোত্তাকি হয়েছে, যারা জীবনে সাধনা করে, মোজাহাদা করে, কোরবানি করে, সদিচ্ছা করে, সৎ সাহস করে, সৎ প্রতিজ্ঞা করে, মুত্তাকিদের সঙ্গে থাকে, মুত্তাকিদের সোবা থেকে তাকওয়ার দৌলত হাসিল করেছে, আল্লাহ পাক বলেন যে এরকম লোকের সঙ্গে থাকলেও তোমাদের তাকওয়া এসে যাবে। তোমরা কিছুদিন এদের সঙ্গে থাক, কোনো মা সাদিকিন। হ্যাঁ, তো বাস কেমনি মুত্তাকি হবে তাও বলে দেওয়া হলো, কি কাজ করলে মোত্তাকি হবে তা বলে দেওয়া হলো, এই সব কাজগুলি করে ওই তরিকা করে মোত্তাকি হবে। মোত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন যে মোত্তাকি হলেই সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এলমে নবুয়াত পাবে, নূরে নবুয়াত পাবে। আল্লাহ পাক কোনো মোত্তাকি ছাড়া কোনো বদমাইশকে, কোনো ফাসেককে, কোনো গুনাহগারকে এলমে নবুয়াত দান করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুম, হে ছাত্ররা, হে উম্মতে মুহাম্মাদি, হে মুসলমানরা, তোমরা মুত্তাকি হও। মুত্তাকি হলে মুত্তাকিদের দিলের পাত্রে আল্লাহবাগ নবুয়তের নূর রাখেন, আল্লাহবাগ নিজে এলেম শেখান মুত্তাকিদেরকে, নবীদেরকে আল্লাহবাগ এলেম শিখাইছেন। কেন? নবীরা মুত্তাকি, জন্মগত হবে কি? নবীরা মুত্তাকি, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবুওতের আগেও নাই পরেও নাই, নবীরা জন্মগতভাবে মুত্তাকি। এরপরও আল্লাহ পাক নবীকে নবুওত দেওয়ার জন্য আগের থেকে সিনা চেক করেছেন, ছোটবেলায় একবার, সাবার আগের সময় একবার, আর ওহী নাজিলের সময় একবার, এই তিনবার তার সিনা চেক করেছেন। মানে কি? বুক ফেড়ে, কলিজা বের করে, জম জম দিয়ে ধুয়ে, আবার ভিতরে ঢুকে টেপ মেরে দিয়েছে, সেলাই করে।
যেহেতু ওনার দিনের পাত্রে নবুয়ত ইলম রাখা হবে, এলমে নবুয়ত রাখা হবে, কোরআন শরীফের ওহি রাখা হবে, আমানত রাখা হবে, সেজন্য আল্লাহ নবীর অন্তরকে আগের থেকে জন্মগত ভাবে মুত্তাকি হওয়ার পরেও তার সিনাকে এরকম ভাবে অপারেশন করে করে করাই করে ধুয়ে ধুলাই করে করে তিনবার রাখছেন। আরো নবুয়ত দেওয়া প্রায় ৬ মাস আগে আল্লাহ রসুলকে আল্লাহ তালা লোকালয় থেকে আলাদা করে ৫,০০০ ফিট উপরে গাড়ে হেরায় রেখে সাধনা করে মাস কি মাস সেখানে উনি ধ্যান করতেন। সেখানে কোনো আরামের ব্যবস্থা নাই, সেখানে গরম, সেখানে কোনো শোয়ার জায়গা নাই, গাড়ে হেরা ছোট্ট একটা জায়গা। কোনো মতে একজন লোক দাঁড়ায় নামাজ পড়তে পারে আর একটা লোক পাশে একটু বসতে পারে, লম্বা শোয়ারও কাজে নেই, জানলা দরজা নাই, একটা ছিদ্র আছে বাম দিকে, ওদিক তাকালে বাইতুল্লাহ দেখা যায়। বাস তৎকালে যেহেতু নামাজ পড়াতে বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে কতটা সেভাবে করা, নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাস দিকে খোলা লাগে, কেবলার দিকে মক্কা শরীফ ঘোরা কাজ দেয় না। আল্লাহ নবী ওখানে নফল নামাজ পড়তেন আর ধ্যান করতেন, জিকির করতেন, দোয়া করতেন, কানাকাটি করতেন। এরকম কয়েক মাস করার পরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন। হ্যাঁ, নবীর জন্য আল্লাহ পাক এত আয়োজন, যারা নিষ্পাপ নির্দোষ তাদের জন্য এত আয়োজন করেন। এখন নায়েবে নবীর জন্য উম্মতের জন্য আল্লাহ তারা কি করেন, যদি উম্মত যদি নায়েবে নবী হইতে চায়, নবুয়ত এলে পেতে চায়, তো ওস্তাদ তাকে এলমে নবুয়ত শিখাবে কিতাবের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক নবীদের ধারায় এই ছাত্রকেও নূর নবুয়ত দান করবেন যদি সে মুত্তাকি হয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ মানি রব্বি, আমার রব আমাকে এলমে নবুয়ত এবং নূর নবুয়ত শিখাইছেন। আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিমি ওয়াদ্দা মানি রব্বি ফাহাসানা তাবদিমি। এলমে নবুয়ত নূর নবুয়ত স্বয়ং আল্লাহ পাক নবীজিকে দুটো শিখিয়েছেন। হ্যাঁ, কেন নবী মুত্তাকি? নবীজি বলেন, আনা আত্তাকুম, আমি তোমাদের সাথে বেশি ফরজগার, বেশি মুত্তাকি। আল্লাহ পাক এই উসুলের পরে এই ধারায় নিয়ম করেছেন, আচ্ছা ঠিক আছে, আমি শুধু নবীকে এলম শিখাবো না, আমি নবীর উম্মতকে এলম শিখাবো। কিন্তু কোন উম্মত? যে উম্মত নবীর মতো মুত্তাকি হবে। উম্মত যদি মুত্তাকি হয় ওরা উম্মতকে আল্লাহ পাক নূর নবুয়ত দান করবেন। সে কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ায়াল্লিমুকুমুল্লাহ। এই ছাত্ররা, তোমরা যদি ছাত্রদের মানে গুনাহ না করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নবুয়ত এলমের নূর দান করবেন। কেন? আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক সবকিছুর এলম রাখেন, আল্লাহ তাআলার কাছে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, অসাধারণ এলিমের খাজানা আছে আল্লাহর কাছে, সেখান থেকে দিবেন। কিন্তু সবাইকে দিবেন না, অপাত্রে দিবেন না, এই পাত্রটা ভালো হইতে হবে, মুত্তাকি পাত্র হইতে হবে। কাজে যে ছাত্র চায় যে আমি খালি আলেম হব না, খালি হাফেজ হব না, খালি কারি হব না, আমি একজন আল্লাহওয়ালা হাফেজ হব, আল্লাহওয়ালা কারি হব, আল্লাহওয়ালা আলেম হব, তাকে কাজে তাকে ছাত্রজমার থেকে মুত্তাকি হতে হবে। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, আজ পর্যন্ত যত ওলিয়ে কেরাম আছেন সকলে কিন্তু এই ধারায় চলে আসছে। কেউ যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা দুইটা লোকের জীবনী বলো বাংলায় পাওয়া যায়। একটা হলো আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, উনি ছাত্র জামাত থেকে কত ফরজগার, হাফিজ জি হুজুর, এরা ছাত্র জামাত থেকে ফরজগার। একজন হাফেজ মাওলানা, একজন শুধু মাওলানা, এই দুই মাওলানা এদের জীবনী পড়লে আমাদের ছাত্রদের চোখ খুলে যাবে, বুঝে এসে যাবে কতটা কি ব্যাপারটা কি।